আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? আনন্দে আর খুশিতে আছেন তো? আমাদের প্রভু যীশু আপনাকে অনেক প্রেম করেন, আর এই জন্যই উনি প্রত্যেকটা দিন আপনার সাথে কথা বলেন। আর তিনি আমাদের বলেন, তুমি ভয় করবে না, কেন তুমি নিরাশার মধ্যে থাকো? উনি আমাদের পথ প্রদর্শন করেন, উনি আমাদের মনে আনন্দ আর খুশি দান করেন। কত ভালো ঈশ্বর উনি! প্রতিদিন ঈশ্বরের সাথে চলার অভিজ্ঞতা আমাদের থাকতে হবে, এর মানে ওয়াক উইথ জিসাস। 5 মিনিট প্রার্থনাতেই আমরা সন্তুষ্ট হয়ে যাই, এমন করলে চলবে না। একদম ভোরে উঠুন, তারপর প্রভুর স্তুতি গান করুন, আরাধনা করুন আর প্রার্থনা করুন। শুধু নিজের জন্য নয়, এই পৃথিবীতে যারা যারাই রয়েছে, তারা যে পাপের বন্ধনে আছে, তাদের সে উদ্ধারের জন্য প্রার্থনা করতে হবে। আমাদের প্রভু যীশু তাদের পাপের জন্য মারা গিয়েছেন, আর তাই তাদের জন্য প্রার্থনা করুন। প্রার্থনা করলে আমাদের জীবনে কি হবে? চলুন ঈশ্বরের বাক্য দেখি। আমরা দেখব দ্বিতীয় বিবরণের 26:19। প্রশংসা, সুনাম ও গৌরবের দিক থেকে তার সৃষ্ট অন্যান্য জাতিদের উপরে তিনি তোমাদের স্থান দেবেন। ঈশ্বর বলছেন, তোমাদের সবচেয়ে উপরে স্থান দেব, পড়াশোনাতে বা কাজে বা সেবা কাজে, মানে সব দিকেই আপনাকে সবচেয়ে উপরে স্থান দেবেন। পড়াশোনাতে আপনি সুনাম অর্জন করবেন, সেবা কাজে আপনি প্রশংসা পাবেন, বা যদি ব্যবসা করছেন সেখানেও সবচেয়ে উঁচু স্থান পাবেন। মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর আপনাকে একটা উঁচু স্থানে নিয়ে যেতে চান। আপনি বিশ্বাস করেন? আপনি 3 ক্ষেত্রে উঁচু স্থানে যাবেন। একটা প্রশংসা, তারপর সুনাম আর তারপর গৌরব। এই ক্ষেত্রগুলিতে আপনি উঁচু স্থানে থাকবেন। আপনি যদি ভালো করে পড়েন, তখন দেখবেন আপনি অন্যদের থেকে উঁচুতে থাকবেন, তখন সবাই আপনার প্রশংসা করবে। উঁচু স্থান, আপনি যে কোনো কাজ করছেন সেখানে যদি আপনার উন্নতি হয়, তখন প্রশংসা পাবেন, ঈশ্বর সেই সুনাম আপনাকে দেবেন। আপনি যদি কাজ করছেন বা সেবা করছেন, সেখানেও সবাই দেখবে আর বলবে সে কত ভালো কাজ করেছে, এইভাবে গৌরব করবে। আপনার নামকে ঈশ্বর সবচেয়ে উঁচু স্থানে নিয়ে যাবেন, এইভাবে আপনার নামকে উনি গৌরবান্বিত করবেন। ঈশ্বর এটাই চান যে আপনি সকল ক্ষেত্রে একটা উঁচু স্থানে যাতে থাকতে পারেন, সবচেয়ে উঁচু স্থানে। বিশ্বাস করেন এটা সম্ভব যদি আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করেন। ঈশ্বর আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন। আজকে আমরা ঈশ্বরকে বলবো, ঈশ্বর আপনি কত ভালো, কত মহান, আমার নামকে আপনি উঁচু করতে চান। প্রশংসা, সুনাম ও গৌরবের দিক থেকে আপনি আমাদেরকে উঁচু স্থানে রাখতে চান। আপনার ইচ্ছা অনুসারে আমি থাকব। নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করে বলুন, প্রভু আমি প্রার্থনা করব যাতে আপনি অন্যদের জীবনে উন্নতি দেন। এমন প্রার্থনা করলে আশীর্বাদ পাবেন। প্রার্থনা করি, পিতা, এই প্রতিজ্ঞা আপনি আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে উঁচু স্থানে আপনি আমাদেরকে রাখবেন। আমি বিশ্বাস করি আজকে আপনার এই সন্তান নিজেকে অর্পণ করেছে, আর তাই তাদেরকে আপনি সকল দিক থেকে উন্নতি দান করুন, সবচেয়ে উঁচু স্থানে তাদের রাখুন। প্রভু যীশুর নামে আমেন, আমেন।